এই জন্যই বুঝাইতে চেষ্টা করি যে যাত্রী কিন্তু আমরা ফুটে আনিয়া যেতে হবে, আকর্ষণের পাত্র হয়ে যেতে হবে, তাইলে ওইখানে সব পাবো যা আজকে দুনিয়াতে দেখতেছি। আর দুনিয়া আমাদেরকে বুঝাইতেছে এইখানেই শেষ, আর কোথাও নাই। না না না, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, বলো কত আইটেম হবে? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, অন্য উম্মতকে খাওয়াবে কি খাওয়াবে না আমি জানি না, কিন্তু এই উম্মতকে খাওয়াবে। কয় লক্ষ কোটি আইটেম হবে, বাবরচি পাক করবে? না না, কুদরত দিয়া। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে ধুবি নাই, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। 70,000 আইটেম ডেলি খাবে যুবক। পাখি আইসা পরিচয় দিবে, খাবে আমার গোস্ত কিরকম আছে। না নামি দামি হোটেলে গেলে প্রথমে কাগজ দেয়, আমাদের এখানে কি কি আইটেম পাওয়া যায়, কোন রেসিপি পাওয়া যায়, কোনটা কিরম, দেয় না দেয় না। পাখি উড়তে উড়তে আইসা বলবে আমাকে খাবে, আমার গোস্তে এরকম মজা, আমি কোথায় লালিত পালিত হয়েছি। মাস আইসা বলবে আমাকে খাবে কি? যুবক মনে চায় না যে তুমি জমিন দিয়ে হাঁটো আর আল্লাহ উপর থেকে দেখা বলে লাউলা সাবাবা খুশা। দুনিয়ার মানুষ মর্যাদা দিলে তো কতটুকু দিবে? দুনিয়ায় সব জিনিসের সীমা আছে, পদোন্নতি হইলে আর কতটুকু হবে? মেজর জেনারেল পদোন্নতি হইলে আর কতটুকু হবে? প্রেসিডেন্ট পদোন্নতি হইলে আর কতটুকু হবে? এক জায়গায় যায়, থাইমা যায়, রিটায়ার্ড হয়ে যায়। আল্লাহর কাছে পদোন্নতির কোনো সীমা রাখা নাই। ওই পদোন্নতি কত বড় পদোন্নতি, তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে লাউলা সাবাবা খুশা। এই যুবক যদি না থাকতো লাজাল তু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার। মামা আনজালতু মিনাস সামাই কাতরা, মামা আমবাততু মিনাল আরদি হাব্বা, বৃষ্টির একটা ফোটানা, শস্যের একটা দানারা আমি ধ্বংস করে ফেলতাম সব, কিন্তু যুবক তোকে দেখলে আর পারে না। বলো কতটুকু আল্লাহর কাছে প্রিয়, কতটুকু? কিতাবের নাম বলে দিতেছি, ইত্তেহাফাত সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, কিতাবে আছে, ওলামা পড়লে পড়া দেখতে পারে। ইত্তেহাফাত সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, এই কিতাবের ভিতরে আছে, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উন্দুর উন্দুর ইলা হাদা শাব জালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, তাকা এই যুবকের দিকে যে সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। বলো এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কি হইতে পারে? এর চেয়ে বড় দাম কি হইতে পারে? রব্বের কাছে আল্লাহর কাছে দামি, দুনিয়ার কাছে মানুষ কতক্ষণ দামি? ওটা শুনায় দেই কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, আজলে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দেহারা, হর এক লেকে কে কে হাসস সুধারা, পরা রহ গিয়া এহি চাট সারা, তুঝে বচপন মে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বনায়া, পুরা পে আকে ফির কিয়া কিয়া সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় কিয়া মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জা হ্যায় তামাশা নেহি, তামাশার জন্য বানায় নেয়। পদ্মা সেতু, পদ্মা যতদিন থাকবে, বাংলা যতদিন থাকবে, অতদিন ইতিহাসের পাতায় এই কথাও থাকবে যে যেই দিন উদ্বোধন, পরের দিন যুবকের বড় আশা ছিল মনে যে আমি বাইক নিয়ে পদ্মাকে ক্রস করব আর পুরাটা ভিডিও করব, আর আমি আমার পেজে ছেড়া দিব বা আমি ফেসবুকে ছেড়া দিব, সারা দুনিয়া আমাকে লাইক দিবে, সারা দুনিয়া ভিউজ দিবে। কিন্তু তার জানা ছিল না
যে মধ্যখানে মালাকুল মউত তার অপেক্ষা করতেছে, যার কারণে দীর্ঘদিন পদ্মা সেতুতে মোটর সাইকেল বন্ধ ছিল, ঠিক না? হ্যাঁ, সব নৈরাশ হয়ে গেছিল না, মনে হয় আর কোনোদিন বাইক দিয়া পদ্মা সেতু ক্রস করা হবে না, আবার খুলা দিছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু ইতিহাস তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সত্য কিন্তু চলে যেত, প্রস্তুত কতটুকু, প্রস্তুতির জন্য আল্লাহ, আমি তো বলতেছি এই উম্মতকে আল্লাহ বেশি দেন নাই, বেশি পরিশ্রম করাইতে চান না, এই উম্মতকে বেশি, এই উম্মতকে আল্লাহ দুযোগেই দিতে চান না, সামান্য ফর্মালিটি দুযোগে দিতে চান না, নাহলে কোরআন কেন চিৎকার দিত? কোরআন কোন উম্মতের জন্য না, আমাদের জন্য না, অন্য উম্মতের জন্য কোরআন, কার জন্য কোরআন? আমাদের জন্য কোরআন, সময় লম্বা হয়ে যাবে, কোরআন আমাদের জন্য, নাইলে এই ফর্মালিটি আল্লাহ কোনোদিন করতেন না, কোন উম্মতের জন্য করেন না, আমাদের জন্য কেন করবেন যদি কোরআন সবার জন্য হয়, কোরআন এই উম্মতের জন্য, অথচ আফসোস কোরআন 90-70 ভাগ উম্মত কোরআন পড়তে জানে না, 70% মানুষ জানে না কোরআন, কি যুবকরা রাগ হয়ে গেল? হ্যাঁ, কিন্তু আল্লাহ তোমাকে আমাকেও নৈরাশ করেন না, আল্লাহ বলে কোরআন পড়তে পারিস না তাতে কি আসে যায়, তুই কোরআন খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবি আমার বন্ধুর উম্মত হইয়া? আমি এটা কোনোদিন চাই না, তাহলে আল্লাহ কি করব? তা আল্লাহ বলে শুন, একবার সুরা এখলাস পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা, খতমের সোয়াব তোর আমল নামায় লেখা দিব, লেখা দিব। হুজুর যদি বলে যে আপনি কোত্থেকে বলেন, তাহলে আমি সাহাবির কোল দেই, সুরা এখলাস যেদিন নাজেল হয় তো এক গ্রাম্য সাহাবি মিছিল নামায় ফেলছেন, একা একই মিছিল মদিনার গলি দিয়া দৌড়াইতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, না আমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞেস করতেছে একা একা মিছিল আবার রবের জয়, এটা আবার কি? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, অল্প নিয়ে এত গুলা দিছে, নিচে এতটুক দিছে এতটুক, একবার পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করে, সুবহানাল্লাহ। আজকে তো আমরা কোরআনও চিনি না, তো আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, নাহলে কোরআন কেন বলবে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, শাস্তি দিতে চান না। এটার প্রমাণ এটাও হয় যে জীবনে কত কিছুই না আছে, আল্লাহর কত হুকুমই না আছে জীবনে, কিন্তু একটার ভিতরে সব কেন ঢুকায় দিলেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ দিলেন 50 ওয়াক্ত, কমায়া দিলেন 5 আইনা, 5 আইনা দিলেন, ঠিক না? উলামা বলুক কোন উম্মতকে আল্লাহ কোন হুকুম দিছে আর ওটাকে কনসিডার করছে? ইম্পসিবল, কোনো কনসিডার করেন, কিন্তু 50 ওয়াক্ত দিয়ে আল্লাহই ভাবছেন প্রিয় পাত্র 50 ওয়াক্ত নামাজ পড়ব, প্রত্যেক আধা ঘন্টা এক নামাজ, তা আল্লাহই সিস্টেম বানাইছেন, নিজেই 9 বারে কমায়া কত টানছেন, কত? 5-এ। আমাদের নবীজি ভাবছেন মনে হয় সোয়াবও কমায়া দিব, কেন? পরিশ্রম কম সোয়াব কম, এটাই তো রুলস, ঠিক না? নিয়ম কি? পরিশ্রম কম পারিশ্রমিক কম, ভাবছিলেন কিন্তু বলছে না 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 বন্ধু, পরিশ্রম কমায় দিছি, সব কমাবো না, 50-ই দিব। খুশি? হ্যাঁ খুশি? না আমি ভুল বলছি, এটাও কম। তারপরে বলছে বন্ধুর কানে কানে যান যান যান, 50 এটাও কম হয়ে গেছে, তো বাড়াবেন কতটুকু দিবেন? জামাতে পড়তে বইলেন 10 তো আগের থেকেই পাও না, ঠিক না? 10 কি আগের থেকে পাও না, না আরো 27 গুণ বাড়ায় দিব, তাহলে কয় গুণ হলো? 10 তো আগের থেকে পাও না, 10-কে 27 দিয়ে গুণ দেন কত হইলো? কত? হ্যাঁ
অনেকেই দেখা যায় ম্যাথমেটিক্সে কাঁচা আপনারা, ঠিক না? কত হইল? 270 গুণ। আবার মুসা আলাইহিস সালাম মধ্যখানে একটু আঙ্গুল দিছে, কয় দুই অক্ত পড়াইতে পারি না, যান 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 পাঁচ অক্ত লয়া যান, দেখমু কেমনে পড়ে। দেখি কেমনে পড়ে, দুই অক্তই তো পড়াইতে পারি নাই। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বন্ধু নিয়া যান, কাউকে ডাইকে আইনা পড়াই নাই, আমি দায়িত্ব নিলাম, নিজে ডাইকে আইনা আইনা পড়াই নিব। পাঁচ অক্ত আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়। ও উম্মতে মুহাম্মাদি, চিনি না বিদায়, জানি না বিদায়, শিখি না বিদায়, আল্লাহ নামাজের জন্য ডাকে না, জানি না কালীগঞ্জের ওলামারা একমত হবে কি হবে না, আমার মন বলে, আমার তাখাইয়ুল বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না। যখন সুবে সাদেক হয় তো আল্লাহ বলতে থাকে, এত বড় একটা লম্বা রাত্র চলে গেল, তোর সাথে কথা হইলো না, একটু তাড়াতাড়ি আয় না, দুইজনে মিলে একটু কথা বলি। আল মুসাল্লি ইনাকি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আবার যখন দুপুর হয় তো আল্লাহ বলে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। যখন দুপুর গড়ায় বিকাল হয় তো আল্লাহ যেন আবার বলে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। বিকাল শেষ হয়ে যখন সন্ধ্যা হয় তো আল্লাহ বলে, বিকালে কথা হইলো, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন রাত হইয়া এসা হয় তো আল্লাহ বলে, এখন তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, আর না হইলে আর কোনোদিন উঠা হবে না, চল না ঘুমানোর আগে দুইজনে একটু কথা বলে ঘুমায়, যাতে উঠা গেলেও ঘুমের ভিতরে হয়, ঘুম হয় কথা, কথা হিসাবে গণ্য হয়, যে আমার সাথে কথা বইলা ঘুমাইছে। আমার সাথে কার সাথে? আল্লাহর সাথে। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে না, আমাদের জন্য। আমাদের নামাজ তো আমরাই জানি, এখানে একজনও হাত উঠায় বলতে পারবে না। কিন্তু এই যুবককেও যদি জিজ্ঞেস করি যে জীবনে কতবার এই পর্যন্ত চেক আপ করছে, তো দু চার দশবার বলবে, ঠিক না? চেক আপ বোঝো তো, চক্ষু চেক করা, নাক কান গলা টেস্ট করা, শরীরটা টেস্ট করা, দু চার দশবার সবাই বলবে। কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যে আজ পর্যন্ত কোনো আলেম ওলামার কাছে যায়া বলছে, দুই মিনিট আমার দুই রাকাত নামাজ দেখেন ঠিক কিনা, টেস্ট করে আপনি একটু লেখা দেন যে আমার নামাজ ঠিক আছে কিনা। এখানে একজনও পাওয়া যাবে না যে কোনো আলেমকে যায়া নামাজ চেক করছে যে আমার নামাজটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের নামাজ কি, এটা তো আমরা জানি, ঠিক না? সুরা কেরাত তো বাদেই দিলাম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ উম্মতকে ভালোবাসে। এই জন্য ফজর হইতে হইতেই বলে, আয়না একটু কথা হোক না, রাত্র তো অনেক গেল গা। আবার দুপুরে ডাকে, আবার বিকালে ডাকে, আবার সন্ধ্যায় ডাকে, আর ঘুমানোর আগে ডাকে। এই জন্য ওলামা আমার কথা একমত হবে, এশার নামাজের পরে দুনিয়াবি কাজকর্ম কথাবার্তা আমাদের শরীয়তে নিষেধ আছে। সামরাতুল লাইল বলে, এসা পড়ছো ঘুমায় গেল, যদি ঘুমের ভিতরে চলে গেলা তো আল্লাহ বলবো, আরে নিয়ে আসছিস, একটু আগে না আমার সাথে কথা কয়ে ঘুমাইলো, নিয়ে আসছিস, তাহলে জায়গা মতো রাখ। তাহলে কি কোথায় রাখ? এই জন্য আল্লাহ একটা দিছে নামাজ, সালুহা সালুহা সাইরুল্লাহ। আসেন আমরা সবাই যাত্রী, যেই কোনো মুহূর্তে চলে যাব, পরিসমাপ্তি ঘটবে, কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানায় যেতে হবে, ফুটায় যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না, যদি দিত তাহলে কারো কবর আমাকে কাদা কার না কাদা, রব্বে কাবার কসম বলতেছে। আমি যখনই যাই আর কখনো যাওয়া হয়, আবু তালেবের তো কবর দেখলে আমার চোখে পানি আসে। আমি যখন তওয়াফ করতে থাকি আর যখন ওই জায়গাটা অতিক্রম করি যেখানে আবু তালেবের ঘর ছিল, আমি চিনি, ওইখানে গেলে আমি একটু থাইমা যাই। যদিও প্রথম তিন তওয়াফে রমল করতে হয়, রমল বাহাদুরির সাথে, কিন্তু জানি না ওই জায়গায় আসলে আমার পা থাইমা যায়, কেননা আমি চিনি ওই জায়গা যেখানে আবু তালেব জন্ম নিছে, আবু তালেবের ঘর যেখানে ছিল, সে যেখানে মারা গেছে, আমি এই জায়গাটা চিনি, এখনও তার কবরটা আমি চিনি।
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেব শুয়ে আছে যেই কবরস্থানকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে আপনি আবু তালেবের ইতিহাস জানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা জানেন যেই নবীর হাতের ছোঁয়া পাওয়ার কারণে আনাস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান উনার মওত পর্যন্ত পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া পরিষ্কার করেন উনার জীবনে একটা সুতা আগুন পোড়ায়া দেখাইতে পারে জান্নাত আল্লাহর রাসূল ওই দস্তরখানে খায় হাত মুছছিলেন আল্লাহর রাসূলের হাতের ছোঁয়ার কারণে দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতো জ্বালাইতে পারতো